নমস্কার বন্ধুরা, ঈশানের চ্যানেল খেয়ামনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কিন্তু ভীষণই লোভনীয় এবং একটা মজাদার রেসিপি। সেটা চলো কি সেটা আমরা খেয়ামনের রান্নাঘরে গিয়েই দেখে আসি। আজকে হাজব্যান্ড হঠাৎ করে অফিস থেকে ফোন করে জিজ্ঞাসা করলো যে কী রান্না হয়েছে। তো আমি ডাল ভাত তরকারি বললাম, সেটা বোধহয় খুব একটা পছন্দ হলো না। যাই হোক, অফিস থেকে এসে বললাম আর খিদে নেই, একটু চা বিস্কিট খাবেন। আমিও কিছু বললাম না। ও মোটামুটি অফিস থেকে এসে রাতের ডিনারটা একেবারেই খেয়ে নেয়, তো আগে থেকেই প্রিপারেশন নিয়ে রেখেছিলাম যে আজকে মোগলাই পরোটা বানাবো। তো ওকে তো কিছু বললাম না, ও খুব টায়ার্ড ছিল, এখন মার্চ মাস চলছে তো কাজের খুব চাপ, তাই ওকে কিছু না জানিয়েই আমি এই প্রিপারেশনটা নিয়ে ফেলেছি। তো দেখা যাক কেমন হয়, চলুন আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। তো এই মোগলাই পরোটা খাওয়ার জন্য আমি আজকে একটা আলুর ঢাল ঢালে তরকারি করব। এটা অ্যাকচুয়ালি ঢাল ঢালে তরকারি নামেই পরিচিত। আলুটাকে সেদ্ধ করে নিতে হয়, তারপর একটু হাত দিয়ে হালকা চাপ দিয়ে স্ম্যাশ করে নিতে হয়। পুরোপুরি একদম স্ম্যাশ করবো না, জাস্ট হালকা চাপ দিয়ে একটু ভেঙে নেব। এবং এটার কোনো শেপ থাকবে না, মানে এই আলুগুলো ভাঙার পর মানে সেম শেপ কিন্তু এটা থাকবে না। তো যাই হোক, তেল সর্ষের তেল এখানে নিয়েছি। সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম আলুগুলো, একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুনের পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন এবং চিনি। তারপর বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু আলুরদম থেকে একটা কাঁচা গন্ধ বের হবে, এই কারণে বেশ অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়ে এটাকে কষাতে হবে। আপনারা চাইলে এই ঢ্যাল ঢেলে তরকারিতে টমেটোও অ্যাড করতে পারেন, কিন্তু আজকে আমি টমেটো ছাড়াই এটা বানিয়েছি। এবার এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং 4-5 মিনিট মতো রান্না করলেই আলুর দম কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন, আলুর এই তরকারিটা সম্পূর্ণ রেডি। এবার এটাকে নামিয়ে নেব। মোগলাই পরোটা তৈরি করবার জন্য যেহেতু অনেকগুলো স্টেপ অনুসরণ করতে হয়, তাই আমি ময়দা মাখাটাকে একটু কম দেখালাম। এখানে মোটামুটি আমি 4 কাপ মতো ময়দা নিয়েছি। নুন, চিনি এবং সাদা তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। মাখার সময় আমি কিন্তু গরম জল ব্যবহার করেছি। এরপর কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বিনস, গাজর, ক্যাপসিকাম কুচি। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর কিছু চিকেনের ছোট ছোট টুকরো। এরপর খুব ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, পেঁয়াজ এবং রসুনের পেস্ট 1 চামচ করে। দিয়ে দিচ্ছি চিনে বাদামগুলো 1/2 কাপ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এটা ঘরোয়াভাবে করছি, তাই যদি যাতে এটা স্বাস্থ্যসম্মত হয় সেই কারণেই আমি ভেজিটেবলসগুলো কিন্তু ইউজ করলাম।
দেখুন পুর একেবারে রেডি হয়ে গেছে। এই সময় এই গ্যাসটা আমি গ্যাসের ওভেনটা অফ করে দেবো এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস, এবং ক্রমাগত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটা ঝরঝরে ভাব আসে। মোগলাই পরাঠার জন্য আমি খুব বড় একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা যত বেশি পাতলা করে বেলবেন তত কিন্তু খেতে মুচমুচে হবে। একটা বাটির মধ্যে একটা ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এবং যে পুরটা আমি তৈরি করেছি 2-3 চামচ আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপর খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এরপর রুটির ঠিক মাঝখানে এটাকে দিয়ে স্প্রেড করে দেবো। দেখুন ঠিক এইভাবে রুটিটা যত বেশি পাতলা বেলবেন তত কিন্তু মোগলাই পরোটাটা খেতে মুচমুচে হবে। আমি এটাকে সাদা তেলে ভাজবো, তাই প্যানের মধ্যে আমি তেল গরম হতে দিয়েছি। ময়দার এই পরোটাটাকে এইভাবে ভাজ করে নিতে হবে এবং মুখগুলো এমনভাবে সিল করে দিতে হবে যেন বেরিয়ে না আসে, এবং যেদিকটা সিল করবেন সেদিকটা কিন্তু উপর দিকে রাখবেন। এক পিঠ হয়ে যাওয়ার পর ওই পিঠটাকেও ভেজে নিতে হবে, আর ক্রমাগত গরম তেল দিয়ে এইভাবে উপর পিঠটাকে ভিজিয়ে দিতে হবে। দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে। পরোটাটা ভাজার সময় ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন। খুব হাই ফ্লেমে দিলে তাড়াতাড়ি বাইরের কোটিংটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না। দেখুন পরোটার একদিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও আমি ভেজে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে যেন সব দিকটা খুব ভালোভাবে ভাজা হয়। পিৎজা কাটার দিয়ে এটাকে কেটে দিচ্ছি যাতে সার্ভ করতে সুবিধে হয়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা ক্রাঞ্চি হয়েছে, এবং এই ধরনের পরোটা করলে কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়। আমি এইভাবে পরপর অনেকগুলো মোগলাই পরোটা ভেজে নেব। মোগলাই পরোটার এই ভাজটাই কিন্তু আসল। মুখগুলো খুব ভালোভাবে লক করে দিতে হবে যেন ভিতরের পুরটা বেরিয়ে না আসে, আর যখন কড়াইতে দেবেন ঠিক এইভাবেই দিতে হবে।
এইভাবে সবকটা মোগলাই পরোটাই আমি ভেজে নেব। আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি শেয়ার করে আমার এই ভিডিওটি আমাকে এগিয়ে যাওয়ার সহযোগিতা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকের রান্নার রিভিউ আমি সবার থেকে নিয়েছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে? খাস্তা হয়েছে? খাও। খাস্তা হয়েছে? সুন্দর হয়েছে, ভেরি গুড।